আসসালামু আলাইকুম দর্শক, পুলিশ তদন্ত বা পুলিশ ইনভেস্টিগেশন কি আজকের ভিডিওতে কথা বলবো, সঙ্গে থাকতে পারেন। অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশক্রমে পুলিশ কর্মকর্তা কর্তৃক আইন অনুযায়ী পরিচালিত যে কোনো অপরাধের প্রাথমিক যাচাই বাছাই কার্যক্রমকে মূলত পুলিশ তদন্ত বলা হয়। ফৌজদারি কার্যবিধির 154 হতে 173 ধারায় পুলিশ তদন্ত সংক্রান্ত বিষয় বর্ণিত হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন বা পুলিশ তদন্ত আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 154 ধারা মতে লিপিবদ্ধ করেন, যাকে এজাহার বলা হয়। আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি 155-এর 1 ধারা মতে সংবাদের সারমর্ম লিপিবদ্ধ করেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করেন। অযোগ্য অপরাধের ফৌজদারি কার্যবিধির 156-এর 1 ধারা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত উক্ত অপরাধের তদন্ত করতে পারেন। আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 155-এর 2 ধারা আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করা যাবে না। এই হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশনের সার্বিক অবস্থা এবং ধারা। সবাই ভালো থাকবেন।